ও মা বলো না আর কতটা পথ বাকি আছে আর হাঁটতে পারছি না যে পা দুটো আমার অবশ হয়ে এসেছে আ তুই থাপ দিকিনি বাবু বড্ড অস্থির হয়ে যাচ্ছিস আর একই কথা বলে বলে আমার কাঁধ দুটো খারাপ করে দিচ্ছিস আর কিছুটা পথ গেলে পৌঁছে যাব আমরা বুঝেছিস পা দুটো যেন চলছেই না তবে মা একবার মামা বাড়িতে যেতে দাও সুধা দিদির সাথে সারা দিন ঘুরে বেড়াবো এই না খবরদার এসব কথা বলিস নে চারিদিকে বড্ড গরম পড়েছে বাইরে বাইরে ঘোরা হবে না তোর বুঝেছিস আর জঙ্গলের দিকে নদীটার কাছে তো যাওয়াই যাবে না আর তুই যদি আমার কথা না শুনিস তবে তো তোকে আমি দুদিনও ও বাড়িতে থাকতে দিব না সেসব পরে দেখা যাবে আগে তো তুমি তাড়াতাড়ি চলো আমি যে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি এভাবেই গল্প করতে করতে তার ভাইয়ের বাড়িতে পৌঁছায় আরে সুচি তোমরা মা ও মা এদিকে একবার এসো তো দেখি দেখো তো দেখে যাও কে এসেছে পিসিমণি তুমি ঘরে চলো আরে দিদি যে কখন এলে তোমরা দাও দাও ব্যাগটা আমার হাতে দাও তো দেখি নে ঘরে চলো বিশ্রাম নেবে কতটা পথ এসেছো সত্যি সুধা দিদি তোদের গ্রামটা ঠিক আগের মতোই আছে রে কি সুন্দর সবুজ শ্যামল এখানে আসলে কেমন জানি মনটা ভালো হয়ে যায় কি রে সুধা তোর সাথে এটা কে রে আগে তো দেখেছি বলে মনে হয় না না দেখারই তো কথা গো মুখুজি দাদু ও আমার পিসির মেয়ে সুচি বছর ছমাসে একবার আসে আর দুদিন থেকে চলে যায় ও তাই বল তা এটা বুঝি বিভার মেয়ে বেশ বড় হয়েছিস তো ছুরি বলছি তোর মাকে নিয়ে আমাদের বাড়িতে আসিস বেড়াতে কেমন সুচি চিনতে পারিসনি বুঝি দাদুকে আসলে উনি হলো গ্রামের মুখুজি দাদু বড্ড ভালো মানুষ রে আমাকে নাতনির মতো স্নেহ করে একেবারে জানিস তাই বুঝি যাকে দিদি চল না আমরা একবার নদীর পাড় থেকে একটু ঘুরে আসি সে কবে যে ওদিকে গিয়েছিলুম মনে পড়ছে না না রে সুচি ওদিকে যাওয়া একদম ঠিক হবে নে ওই নদীকে নিয়ে যে কত কথা রটেছে গায়ে আর গায়ের লোকজন তো নদীর ধারে কাছেও যায়নি দিদি তুইও মায়ের মতো কথা শুরু করলি না দিদি আমি তোর কোনো কথাই শুনবো নে আজ তুই আমাকে নদীর পাড়ে নিয়ে যাবি ব্যাচ আর আমি তোর কোনো কথাই শুনবো নে সুচির এমন জোরাজুরিতে সুধা বাধ্য হয়ে সুচিকে নিয়ে নদীর পাড়ে যায় ও মা গো মা নদীর পাড়টা তো ভারি সুন্দর গো দিদি তার উপর আবার নদীর জলে বাঁশের ঘর ভাসছে ঘরটা কে বানিয়েছে রে দিদি আমি একবার ওই ঘরের ভিতরে গিয়ে দেখি তো কি আছে ওখানে আরে আরে যাসনি বোন যাসনি ও ঘরে গেলে যে বিপদ হতে পারে যাসনি বোন দাঁড়া হায় হায় এটা কি হলো লোকজনের কথা তো সত্যি হলো দেখছি পাশের ঘরে দরজা যে বন্ধ হয়ে গেল এবার আমি কি করি কি করি আমি খবরটা যে পিসিমণিকে জানাতে হবে এ কথা বলেই সুধা বাড়ির দিকে রওনা দেয় আর পা চালিয়ে দ্রুত বাড়িতে আসে কি রে সুধা কোথা থেকে ফিরলি তুই তোর সাথে না সুচিও গিয়েছিল ওকে আবার কোথায় রেখে এলি রে বাপু আর ওভাবে তুই হাঁপাচ্ছিস কেন পিসিমণি সর্বনাশ হয়ে গেছে গো বলতো নদীর জলের বাঁশির ঘরে আটকে গেছে আমি কত করে বারণ করেছি কিন্তু সুচি আমার কথা শুনেনি গো পিসি কি সব কথা শুনেনি বলতো বাপু হায় হায় এবার আমার মেয়ের কি হবে গো আমি আবার মেয়েকে আবার কি করে ফিরে পাবো কেঁদো না দিদি শান্ত হও আমি হেসেন থেকে সব কথা শুনতে পেয়েছি তোমাদের আসলে পূর্বপাড়ার তান্ত্রিক দাদা ওই বাঁশের ঘর বানিয়েছিল আর বাঁশের ঘরে তান্ত্রিক দাদা তার বউকে মেরে ফেলেছিল আর তখন থেকে ওই বাঁশের ঘর থেকে ভুতুরের সব শব্দ আসতো তাই তো লোকজন ওদিকে যাওয়া একেবারে বন্ধই করে দিয়েছে জানো আজ কি না মেয়ে দুটো আবার ওদিকে গেছিল এসব কথা তো আমিও শুনেছি গো বৌদি
তাই তো এখানে আসার আগে মেয়েটাকে পই পই করে বারণ করেছিলাম, সে তো আমার কথা শুনলো না। এবার কি হবে গো বৌদি? কেঁদো না গো, কেঁদো না। চলো আমরা বরং একটিবার তান্ত্রিক দাদার কাছে যাই, যদি কোনো সমাধান পেয়ে যাই। এরপর সুজাতা বিভাবতী আর সুধাকে নিয়ে তান্ত্রিকের কাছে যায়। আর তান্ত্রিককে সবটা খুলে বলে। কি বলছো তোমরা? ওই শয়তান মহিলাকে মেরে ফেলার পরও কি আমার শান্তি জুটবে না? আসলে ওই মহিলা ছিল একটা জাদুকরনি, আর ওর আসল রূপ জানতে পেরেই আমি ওকে ওই বাঁশের ঘরে নিয়ে গিয়ে হত্যা করেছিলাম। কিন্তু মৃত্যুর পরও যে আবার আত্মারূপে ফিরে আসবে তা আমি ভাবতেও পারিনি। এসব কি কথা কইছেন আপনি? আমি ওসব কিচ্ছু শুনতে চাই নে। যে করে হোক আপনি আমার মেয়েকে রক্ষে করুন। মেয়েকে নিয়ে না ফিরলে আমি মেয়ের বাবাকে কি জবাব দিব? না, তুমি এভাবে ভেঙ্গে পড়ো না বোন, আমি দেখি কি করা যায়। তুমি নিজের মনটাকে একটু শান্ত করো, আমি তোমার মেয়েকে উদ্ধারের ব্যবস্থা করছি। তোমরা বরং আমার সাথে বাঁশের ঘরের কাছে চলো। এরপর সকলে মিলে বাঁশের ঘরের কাছে যায়। আর তান্ত্রিক সেখানে গিয়ে বাঁশের ঘরের ওপর পবিত্র মন্ত্রকূত জল ছেটাতে থাকে। আর তখনই বাঁশের ঘরের দরজা খুলে যায়। আর দূরে আওয়াজের সাথে একটা আত্মা ভেসে আসে। আর সুচি অজ্ঞান অবস্থায় আত্মার হাতে ঝুলতে থাকে। চাচা বলছিস, তুই আমার মুখোশ খুলে দিবি মানেটা কি? তুই আগে মেয়েটাকে ছেড়ে দে, আমার কারণে তুই একটা অসহায় মেয়েকে কষ্ট দিস না। ছেড়ে দে, তুই ছেড়ে দে ওকে। ছেড়ে দিব, তার বিনিময়ে তুই আমার কাছে আত্মবিসর্জন দে। তোকে না মারতে পারলে যে আমারও শান্তি নেই। আত্মার কথায় তান্ত্রিক আত্মবিসর্জন দিতে প্রস্তুত হয়। আর তান্ত্রিক আত্মার কাছে যায়। আর আত্মা সুচিকে ছুঁড়ে ফেলে দিয়ে তান্ত্রিকের ঘাড় মরকাতে যায়। তখনই সুধা তান্ত্রিকের ঝোলা থেকে মন্ত্রকূত জল নিয়ে আত্মার উপর ছেটায়। আর আত্মাটা সাথে সাথে ভস্ম হয়ে যায়। আরে বাহ, তুই তো বেশ বুদ্ধিমান মেয়ে সুধা, তোর কারণেই আজ আত্মা ভস্ম হলো আর শয়তান আত্মার কবল থেকে আমরা সকলে মুক্ত হলাম। দাঁড়া তবে, আমি এক্ষুনি তোর বোনের জ্ঞান ফেরাচ্ছি। শোন আমার চালারা, তোরা সব সময় কান খোলা রাখবি। যখনই ওই মৎস্যরানীর গর্ভের সন্তান পৃথিবীতে আসবে তখনই আমাকে খবর দিবি। মৎস্যরানীর গর্ভের সন্তান যে শুভ শক্তির প্রতীক, ওই সন্তান জলরাজ্যে থাকলে আমি রাজত্ব করতে পারবো না। যে করেই হোক ওই সন্তান ভূমিষ্ঠ হলেই তাকে বিনাশ করতে হবে। ঠিক আছে মহারাজ, আপনি একদম চিন্তা করবেন না, আমরা সবাই রাত দিন মৎস্যরানীর গুহার চারদিকে পাহারা দিব আর সব খবর আপনাকে দিব। তবে যা এক্ষুনি, কাজে লেগে পড় তোরা। জল রাক্ষসের চেলারা মৎস্যরানীর গুহার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে আর গুহার দিকে নজর দিতে থাকে। পরের দিন সকালবেলা মৎস্যরানী ফুটফুটে একটা কন্যা সন্তানের জন্ম দেয়। এই জলরাজ্যে সবাই কোথায়? দেখে যাও, দেখে যাও, আমাদের মৎস্যরানীর গর্ভ থেকে যে একটা ফুটফুটে মৎস্য কন্যার জন্ম হয়েছে। সবাই এসো, এসো, কোথায় তোমরা? কাঁদে না মা, কাঁদে না, শোন মা আমার, এই তো আমি তোর মা। এভাবে কাঁদলে চলবে? তুই যে আগামী দিনের জলরাজ্যের রানী হবি, তোকে তো হাসতে হবে। কাঁদিস না মা, কাঁদিস না। এই তোমরা সবাই আমার কন্যার জন্য আশীর্বাদ করো, ও যেন ও শুভ প্রতীকের মান ধরে রাখতে পারে। মৎস্যকন্যা জন্ম হতেই পুরো জলরাজ্যের সবাই আনন্দে মেতে ওঠে। আর অন্যদিকে মহারাজ, তাড়াতাড়ি চলুন, মৎস্যরানীর গর্ভের সন্তান যে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে। ও আচ্ছা, তার মানে জলরাজ্যে এই জন্য এত আলোকিত হয়ে উঠছে, জলরাজ্যে সবাই এত আনন্দিত হয়েছে।
থাকবে না, এই আনন্দ আর বেশিক্ষণ থাকবে না। মৎস্যরানী আমি আসছি তোর সন্তানকে বিনাশ করতে, প্রস্তুত হ। মৎস্যরানী, সর্বনাশ হয়ে গেছে আমাদের জলরাজ্যে, যে ওই দুষ্ট পাজি জলরাক্ষসটা ঢুকে পড়েছে, এখন কি হবে? ও তো তাণ্ডব চালাবে, আপনি কিছু একটা করুন মৎস্যরানী। কি সাংঘাতিক কাণ্ড, জলরাক্ষসকে আমি বন্দি করে রেখেছিলাম, ও ছাড়া পেলো কি করে? ও বুঝেছি, ও নিশ্চয় জানতে পেরেছে যে আমি সন্তান জন্ম দিয়েছি, তাই ও আমার সন্তানের ক্ষতি করতে এসেছে। না না, আমি কিছুতেই আমার সন্তানের ক্ষতি হতে দিব না। এরপর মৎস্যরানী জাদু করে একটা ঝিনুক প্রকট করে। মারি, তোকে বাঁচানোর জন্য আমার যে এটা ছাড়া আর কিছুই করার নেই, তোকে আমি এই ঝিনুকের মাঝে বন্দি করে জলের উপরে ভাসিয়ে দিব, নিশ্চয়ই তোকে কেউ কুড়িয়ে পাবে আর তুই তার কাছেই বড় হবি। আমি আশীর্বাদ করি তোকে যেন কোনো সৎ মনের কেউ কুড়িয়ে পায়। এসব বলে মৎস্যরানী তার সন্তানকে ঝিনুকের মাঝে বন্দি করে জলের উপরে ছুঁড়ে মারে। এদিকে ততক্ষণে জলরাক্ষস ওখানে এসে হাজির হয়ে যায়। কোথায় 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 সেই মৎস্যরানী সন্তান? এই শয়তান মৎস্যরানী, বল তোর সন্তানকে কোথায় লুকিয়ে রাখলি, বল আমাকে। শয়তান জলরাক্ষস, তুই আমার সন্তানের দেখা কোনো দিনও পাবি না, কোনো দিনও না। শয়তান মৎস্যরানী, তুই তোর সন্তানকে লুকিয়ে রেখেছিস তাই না? আমি তোর সন্তানকে ঠিক খুঁজে বের করব, তার আগে তোদের ব্যবস্থা করি। এই তোরা দাঁড়িয়ে দেখছিস কি, এদের সব কটাকে বন্দি কর, আজ থেকে এই জলরাজ্য আমার দখলে থাকবে। শয়তান জলরাক্ষস, ছেড়ে দে বলছি, ছেড়ে দে আমাদের। আমার সব শক্তি আমার সন্তানের মাঝে নিহিত আছে, যার কারণে আমি শক্তি প্রয়োগ করতে পারছি না। যদি আমার শক্তি থাকতো তাহলে তোকে আমি এক্ষুনি শেষ করে দিতাম। তবে চিন্তা করিস না, 5 বছর পর আমার কন্যা যখন পূর্ণ শক্তির অধিকারী হবে তখন তুই মরবি, আমার কন্যার হাতে মরবি। শয়তান জলরাক্ষস, প্রস্তুত হয়ে থাক। 5 বছর কেন? 5 দিনের মধ্যেই তোর সন্তানকে আমি খুঁজে বের করব, আর খুঁজে বের করে ধ্বংস করে দেব। তোর সন্তান আমার কোনো ক্ষতি করতে পারবে না। তারপর তোদেরকে মেরে ফেলে এই জলরাজ্যের সব কিছু আমার দখলে নেব, এখানে আমি রাক্ষস রাজ্য গড়ে তুলব। উফ, আজ অনেক ভালো ঘুরলাম, পৃথিবীতে ঘুরতে আমার ভালোই লাগে। যাই এখন পরিরাজ্যে ফিরে যাই, অনেক দেরি হয়ে গেল আজ। মায়াপুরী এসব বলে হিম নদীর উপর দিয়ে যাচ্ছিল। হঠাৎই মায়াপুরী নদীর জলের উপর একটা বড় ঝিনুক ভাসতে দেখে। আরে আরে, নদীর জলের উপর এত বড় ঝিনুক ভেসে উঠেছে, আমি তো কখনো এর আগে এমন বড় ঝিনুক দেখিনি। যাই তো ঝিনুকটা খুলে দেখি তো কি আছে এর ভিতরে। ও মা, এ তো দেখি বাচ্চা মৎস্যকন্যা। কিন্তু এই মৎস্যকন্যা এই ঝিনুকের মাঝে কি করে এলো? আহারে, বাচ্চাটা কতই না কাছে, এভাবে নদীতে ভাসলে তো ওর বিপদ হতে পারত। কিন্তু আমি এখন ওর মাকে কোথায় খুঁজে পাব? আমি বরং এক কাজ করি, এই বাচ্চা মৎস্যকন্যাটাকে আমার সাথে নিয়ে যাই, কখনো যদি ওর মায়ের দেখা পায় তাহলে ওর মায়ের কাছে ফিরিয়ে দিব। কি মৎস্যকন্যা তো হাঁপাচ্ছে, ওর তো শ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছে, একে এক্ষুনি জলের মধ্যে রাখতে হবে। আরে বা, জল পেয়ে তো মৎস্যকন্যা একেবারে খুশি হয়ে উঠেছে, কি সুন্দর লাগছে। মা রে, আজ থেকে আমি তোর মা। দেখতে দেখতে 5টি বছর কেটে যায়। মা, ও মা, মা এদিকে একটু শুনবে? হ্যাঁ রে মা, বল কি হয়েছে। আচ্ছা মা, আমি তো তোমার মেয়ে তাই না, কিন্তু তোমার মতো আমার ডানা নেই কেন, আর আমার মতো তোমার লেজ নেই কেন? তুমি আর আমি আলাদা দেখতে কেন মা? আমি কেন সবসময় জলে থাকি বলো তো?
আমি কেন তোমার মতো আকাশে উঠতে পারি না? ও মা বলো না। আমি এখন তোকে কি জবাব দিব রে মা? আমি তো জানি না কে তোর মা। আমি যে তোকে কুড়িয়ে পেয়েছিলাম এই কথা তোকে বললে তো তোর মন খারাপ হবে। এমন সময় মায়াপুরের সামনে একটা জাদুই আয়না দৃশ্যমান হয়, আর তাতে মৎস্যরানী দৃশ্যমান থাকে। মায়াপুরি মায়াপুরি, কে কে আমায় ডাকে, কে এখানে? এই যে আয়নার দিকে তাকাও, তোমার সামনে আমি মৎস্যরানী কথা বলছি। এ কি মৎস্যরানী, হঠাৎ আপনি আমাকে স্মরণ করলেন কেন? মায়াপুরি আমি জানি তোমার কাছে আমার সন্তান আছে, দয়া করে তাকে নিয়ে তাড়াতাড়ি হিমনদীতে চলে এসো। জল রাক্ষস যে আমাদের জল রাজ্যে তাণ্ডব চালাচ্ছে, আজ 5 বছর ধরে আমার মেয়ের জন্য অপেক্ষা করছি। আমার মেয়ে মৎস্যকন্যা ছাড়া যে এ জল রাক্ষসকে কেউ বিনাশ করতে পারবে না, তুমি তাড়াতাড়ি ওকে নিয়ে এসো। জল রাক্ষস যে আমাদের সবাইকে বন্দি করে রেখেছে। কি, তার মানে আমি মৎস্যকন্যা আর তুমি আমার আসল মা? আমি সবটা বুঝতে পেরেছি। পরিমা তুমি আমাকে তাড়াতাড়ি হিমনদীতে নিয়ে চলো, জল রাজ্যের সবাইকে যে বাঁচাতে হবে, আমি যে পূর্ণ শক্তির অধিকারী হয়েছি, চলো তাড়াতাড়ি চলো। 5 বছর হয়ে গেছে, এতদিনেও মৎস্যকন্যাকে খুঁজে পেলাম না। নিশ্চয়ই মৎস্যকন্যা এতদিনে পূর্ণ শক্তি অর্জন করেছে। মৎস্যকন্যা আসার আগে এই জলরাজ্য ধ্বংস করে দিয়ে পালাতে হবে। কোথায় পালাবি তুই শয়তান? মৎস্যকন্যার হাত থেকে পালানোর কোনো পথ নেই। আজ তোর শেষ দিন শয়তান জল রাক্ষস, অনেক জ্বালিয়েছিস তুই, আর নয়। মা আর কোনো ভয় নেই, আমি এসে গেছি, আর কেউ কোনোদিনও জল রাজ্যে আক্রমণ করতে পারবে না, আমি সবসময় রক্ষা করব। আমার সোনা মা, কতদিন পর তোকে দেখলাম। মা জলের উপরে চলো, পরিমা নদীর পাড়ে আমার জন্য অপেক্ষা করছে, মাকে বিদায় জানাতে হবে তো, চলো। মায়াপুরি তোমাকে অনেক ধন্যবাদ এই 5 বছর আমার মেয়েটাকে আগলে রাখার জন্য। আজ তোমার জন্যই আমার কন্যা জল রাক্ষসকে ধ্বংস করতে পারলো। তোমার এই ঋণ আমি কোনো দিনও ভুলবো না মায়াপুরি। না না এভাবে বলবেন না মৎস্যরানী, অন্যের উপকার করা তো মহৎ কাজ। মা রে তুই যে তোর আসল মাকে খুঁজে পেয়েছিস এতে আমি খুব খুশি হয়েছি রে মা। পরিমা তুমি আমার সাথে কিন্তু প্রতিদিন দেখা করতে আসবে কেমন? তোমার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আসবো রে মা আসবো, আমি প্রতিদিন আসবো তোর সাথে দেখা করতে। আজ তাহলে বিদায়, ভালো থাকিস মা। এরপর মায়াপুরি ওদেরকে বিদায় দিয়ে চলে যায়। তো বন্ধুরা আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।